আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব কি তাহলে ভালো আছেন? আশা করি সব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রত্যেকবারের মতো আমি আমার নতুন একটা ভিডিও আপনার লগে শেয়ার করলাম। তো আজকে জানুয়ারি পয়লা তারিখ, আর মানে সেখন জেনে জানুয়ারি পয়লা তারিখ যেটা করবা সপ্তাহ ইয়েব জেলাখান করবা, ওলাখান সারা বছর যাইব। তো আমি তো বিশ্বাস করি না, আমি মুসলমান হইয়া এটা বিশ্বাস করি না। আল্লাহ যদি ন নিন বালা নিন, সবসময় হয়তো বালা যাইতো নাও পারে, কোনো সময় বালা যাইব, সবসময় যেন বালা যাইব এটা তো নাই। কারণ কোনো সময় তো বালা যাইব, কোনো সময় বাদ সময় খারাপ যাইব, এটা স্বাভাবিক, কিছু করার নাই, এটাও আমরার জীবন। তো এখন আস্তে আস্তে আমি গাড়ি তুলছি, আমি যাইতাম কি বাজারও। তো যা যা খরচ করার আসলো খরচ করি, এখন কোটে খাওয়া শেষ গেছে আমার। আফায় খইরা যেন কিছু খাওয়ার লাগি, তো আমি কইছি আর কি আমার কাছে টেখা উকা নাই, আমি কিলাখান খাইতাম পরে এখন তো আছে মোট টেখা বা খইরা ইন্না খাইলা। তো এখন কু টেখা আনছি আর কি আইনা, এখন কু আর কই দিতাম। রাস্তার দ্বারও আসিলো দূর, বেশি লেটই গেছিলো আর লাগে, আর বেশি কোনো ইয়ত গেছি না, না গিয়া সুজা ফুল করে থামাই গেছি। আমরার এখানেও খাওয়ার অনেকটা আছে, এখন কু কিছু ভাল লাগেন না, কিতা খাইতাম মানে আফাই দিছুন যেহেতু টেখাতে তো খাওয়া লাগবো না, নি কই যে তো ওকে একটা খাইলাই দেখাইলাই তিনটে খাইয়া ভাল লাগছিল না, নাইলে পালা মানে খাইলাম নে, কিন্তু আমার ভালো লাগছিল না, এর লাগে আমি খাইছি সিনা তুরো। আর তারা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে অনেক সুন্দর করে মানে সপ্তাহ ডেকোরেট করছেন, মানে সুন্দরও লাগের। আমি সপ্তাহ ভিডিও করছি, তারা তো তারার মানে পালন করবো স্বাভাবিকটা, বাক্কা সুন্দর করেও সাজাইছেন সপ্তাহ হ্যাপি নিউ ইয়ারের উপলক্ষে। তো অনেক সময় বাক্কা সময় বইতে বইতে পরে তারা তো অনেক কাস্টমার, কারণ আজকে তো হ্যাপি নিউ ইয়ারের দিন না, নিয়ে লাগে অনেক কাস্টমার। পরে আমরা বইছি বইয়া, আমরা বেশি কিছু খাইছি না, ওকে এক আর দই খাইয়ে খাইছি। তো বইয়া বইয়া কি আমরা গোপ করা আমার কেউ আমার ফ্রেন্ড আমরা দিলা, তো এখন কু আস্তে আস্তে করে সবাই খাইরাম, খাইয়া খাইয়া আমরা সততা গোপ করাম আর কি, আমরা একজন আর একজনের লগে সত্তা মাতরাম। ভাল লাগে ফ্রেন্ড ফ্রেন্ড সব একলগে থাকলে, মানে ভাল লাগে সবে একলগে থাকলে মজা করলাই। দিন যাই দিন কোনো আর ফিরায় নি, তো অনেক সুন্দর করে তারা সাজাইছেন, আমি ভিডিও করছি অল্প একটু, আর বেশি ভাল লাগছিল না ভিডিও ভিডিও করা। তো মনে হয় একটা ভিডিও বানাই মানে করিলাই, তো এখন আস্তে আস্তে আমরা বাড়ি গেছি, হয়ে যাই গিয়ে এখন তো আসছি আমরা গাড়ি তুইটা, এখন গাড়ি ছাড়িলিছন তো আসছি। তো বাড়িতে যাওয়ার পরে আবার দেখি ভাত খাইতাম, এখন তো আমি খালি সাদা ভাত লইছি, লইয়া কি আমি হরাম জেনে ভাত খাইতাম, ভাত পিড়া নাকি আমার আম্মায় করছেন, তো আমার দিছে নাকি খাওয়ার লাগে, ভাত পিড়ান দিছেন ঠিক আছে, কিন্তু আমি খাইরাম মাকি, কিন্তু আমার আম্মায় ফেরে চিল্লাইরা করে আমি এখানে ভাত পিড়ানি লাখান খাইরাম, মাছ ওটা দিয়ে ইয়ে হইয়া খাই না, ফরে আম্মায় মাছ দিছেন, তো মাছ দিয়ে খাইরাম আঁকি খাইয়া একটু সময় জিরাইছি, জিরাইয়া পরে আবার কত সময় পরে গেছি কি খেলাত আমার, আমরা বাড়িত আমরা খেলাই আঁকি মাঝে মাঝে ব্যাডমিন্টন খেলাই, তো খেলরাম আঁকি আমি আমার বোন পুতোর লগে খেলরাম। তো এটা আমি বেশি খেলাই লাই না, এটা আমার ভালো ভালো লাগে না, তো সেউরে খেলার দেখলে তো সময় যায় আর কি গিয়া খেলাই। তো আর কি আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পেজ ফলো করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, সবাই ভালো থাকো, নেক্সট কোনো ভিডিও ইনশাল্লাহ দেখাইব। আল্লাহ হাফিজ।